गुड आफ्टरनून एवरीवन, आमी विश्वनाथ कर्मकार, ड्राफ्टसमैन सिविल इंस्ट्रक्टर फ्रॉम गवर्नमेंट आईटी इनपुर रानिंग अंडर पीटीबी थेके। आज के आबार एक नतून टपिक निये उपस्थित होइछि। आज के जे विषय निये आलोचना करब सेटी होच्छे ट्रिगोनोमेट्री, तार ट्रिगोनोमेट्रिकल रेशियोस, त्रिकोणमिति की कि अनुपात रयेछे सेटिर विषय आज के आमरा जानबो। एर आगेर दिन जे विषय निये आलोचना होइछिलो सेटी होच्छे ट्रिगोनोमेट्री मेजारमेंट अफ एंगेल्स। আমরা কী রকম কী মেজারমেন্ট অ্যাঙ্গেল মেজারমেন্ট করার জন্য কী কী সিস্টেম থাকে সেগুলোর বিষয়ে আমরা জেনেছিলাম। সেক্সাডেসিমাল সিস্টেম, সেন্টাসিমাল সিস্টেম অ্যান্ড সার্কুলার সিস্টেম, তারপরে একে অপর সঙ্গে এদের সূত্র, এদের সম্পর্ক আর কী করে একটা থেকে একটা সিস্টেমতে কনভার্ট করা যায়। তো প্রথমে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওসে ফার্স্টে লিখেছে কি ডিপেন্ডেন্সি, মানে ডিপেন্ড করা মানে কারোর উপর নির্ভর করা। তো সেই বিষয়ে এখানে বলা রয়েছে, দি সাইডস অফ এ ট্রাইঙ্গেল বিয়ার কনস্ট্যান্ট রেশিওস ফর এ গিভেন ডেফিনিট ভ্যালু অফ দি অ্যাঙ্গেল, দ্যাট ইজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য লেন্থ অফ দ্য সাইডস উইল নট এফেক্ট দ্য রেশিও বিটুইন দেম আনলেস দ্য অ্যাঙ্গেল ইজ চেঞ্জড। দিস রেশিওস আর ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস। তো একটা ট্রাইঙ্গেল, এখানে যেরকম একটা ট্রাইঙ্গেল রয়েছে, তো এই ট্রাইঙ্গেলের তিনটে সাইড রয়েছে, একটা হচ্ছে এ বি, বি সি, সি এ। তো সেরকম আমরা এখানে তিনটে অ্যাঙ্গেল পাবো, একটা হচ্ছে অ্যাঙ্গেল এ, একটা হচ্ছে অ্যাঙ্গেল বি, একটা হচ্ছে অ্যাঙ্গেল সি। তো এই অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, এই অ্যাঙ্গেলগুলো যদি ডেফিনিট কোনো ভ্যালু দেওয়া থাকে, সেটা যদি আমরা জানি, সেটা যদি চেঞ্জ না হয় এই অ্যাঙ্গেলগুলো, তখন সেই ক্ষেত্রে এই যে সাইডগুলো রয়েছে একটা সাইডের সঙ্গে আরেকটা সাইডে যদি অনুপাত করা যায়, তাহলে সেই অনুপাতটা কি সেটা কনস্ট্যান্ট হয়ে যায়, স্থির থাকে, কনস্ট্যান্ট রেশিও আমরা ওখান থেকে পাই। তো এখান থেকে আমরা এটাও বুঝতে পারি যে অ্যাঙ্গেল যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ অবধি বাহুগুলোকে যদি ইনক্রিজ করা হয় অথবা বাহুগুলোকে যদি ডিক্রিজ করা হয়, তাদের লেন্থের মধ্যে যদি কোনো কিছু চেঞ্জ নিয়ে আসা হয়, তো তখনও তাদের রেশিওতে কোনো রকম কোনো প্রভাব পড়বে না যতক্ষণ না এদের অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হচ্ছে। যখন অ্যাঙ্গেল চেঞ্জ হবে তখন এদের রেশিওর মধ্যে প্রভাব পড়বে, তখন এদের রেশিওটাও চেঞ্জ হবে। তো এই যে রেশিও অনুপাতগুলো কথা বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস। তো এই ছবিটার মধ্যে এটা তো একটা ট্রাইঙ্গেল, তিনটে বাহু দ্বারা একটা ছবিকে ঘেরা রয়েছে। তো এখানে কীরকম কী কী রেশিও পেতে পারি, প্রথম কথা রয়েছে যে বিসি বাই এ বি, তো বিসি বাই এ বি এটা ফার্স্ট পেলাম। তারপরে হচ্ছে এসি বাই এ বি, এইটা পেলাম। বিসি বাই এসি এইটা পেয়েছি, এ বি বাই বিসি এইটা পেয়েছি, আর এ বি বাই এসি এইটা পেয়েছি, আর একটা হচ্ছে এসি বাই বিসি এটা পেলাম। তার মানে কী হচ্ছে, এইখানের যে এ বি বাহুটা, এ বি বাহুটা একবার এর সঙ্গে হচ্ছে, একবার এর সঙ্গে হচ্ছে, বিসি বাহুটা একবার এটার সঙ্গে হলো, একবার এটার সঙ্গে হলো এ বির সঙ্গে, সি এ বাহুটা একবার এ বির সঙ্গে হচ্ছে আর একবার বিসির সঙ্গে হচ্ছে। তো এইভাবে জিনিসগুলো আমরা একে অপরকে পাচ্ছি। তো এই যে রেশিওগুলো যদি করা হয় তাহলে কী বলছে, ডু নট চেঞ্জ ইভেন ওয়েন দ্য সাইডস এ বি, বি সি অ্যান্ড এসি আর ইনক্রিজড টু এ বি ড্যাশ, বি সি ড্যাশ অ্যান্ড এ সি ড্যাশ, অর ডিক্রিজ টু এ বি ডবল ড্যাশ, বি সি ডবল ড্যাশ অ্যান্ড এ সি ডবল ড্যাশ। মানে কী বলতে চাইছে, মানে এই যে বাহুটা দেখা গেলো কি যে এই বাহুটা হয়তো এতটা ইনক্রিজ হয়ে গেলো, এই বাহুটা হয়তো এইভাবে এরকমভাবে হয়তো একটু বাড়ানো হলো, হয়তো এইটাকে বাড়ানো হলো। তো বাহুগুলোকে যদি আমরা বাড়িয়ে দিই বা বাহুগুলোকে যদি আমরা কমিয়ে দিই কিন্তু ওদের অ্যাঙ্গেলটা যদি ঠিক থাকে, তো সেক্ষেত্রেও এদের রেশিওগুলো কনস্ট্যান্ট থাকবে, কিন্তু অ্যাঙ্গেল যদি চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এদের রেশিওগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে এসি যে ছবিটা সেইটাকে বলা হচ্ছে হাইপোটেনিউস, মানে এটা বাংলায় বলা হয় অতিভুজ। ঠিক এসি যেটা রয়েছে এসির পাশে যে আমরা এখানে এবি যেটা দেখতে পাচ্ছি, কারণ এ যে অ্যাঙ্গেলটা করেছে তো এখানে কীভাবে করেছে, সি এ বি, তো সি এ বি যেটা রয়েছে তার মধ্যে দুটো লাইন পাচ্ছি, একটা হচ্ছে এসি একটা হচ্ছে এ বি। তো এসি যদি হাইপোটেনিউস হয় তো সেক্ষেত্রে এ বি হচ্ছে তার সংলগ্ন সাইড, সংলগ্ন দিক, তার পার্শ্ববর্তী দিক এ বিটা, আর এই বাহুটার উল্টো দিকে যেটা রয়েছে অপোজিটভাবে সেটা হচ্ছে তার অপোজিট সাইড। তো যেটা অতিভুজ থাকে, অতিভুজের পিথাগোরাস থিওরেম এখানে রয়েছে। তো পিথাগোরাস থিওরেমই জিনিসটা এটা যে পিথাগোরাস থিওরেমের যেটা অপোজিট সাইড থাকবে, অতিভুজের যেটা অপোজিট সেটাকে বলা হয় থাকে লম্ব, মানে পারপেন্ডিকুলার, আর অতিভুজ যেটা হাইপোটেনিউস এর সঙ্গে যেটা অ্যাডজাসেন্ট সাইড সেটাকে বলা হয় থাকে বেস, মানে হচ্ছে ভূমি।
তাহলে লম্ব মানে পারপেন্ডিকুলার, বি মানে হচ্ছে বেস ভূমি, আর এইচ মানে হচ্ছে অতিভুজ মানে হাইপোটেনিউজ। তো এই তিনটি সাইড, এই তিনটি সাইডের রেশিও যদি অ্যাঙ্গেল কনস্ট্যান্ট থাকছে তো রেশিও ঠিক থাকবে। তো এইবারে আমাদের প্রতিটার রেশিওর বিষয়ে জানতে হবে। তো এখান থেকে আমরা ছ রকম রেশিও পাচ্ছি, ছটা রেশিও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। সিক্স রেশিওস বিটুইন দ্য সাইডস হ্যাভ প্রিসাইজ ডেফিনেশনস, একদম পুঙ্খানুপুঙ্খ একদম সঠিক সংজ্ঞা পাওয়া যায় সেই ছটা রেশিও থেকে, যে ছটা রেশিও কার কার মধ্যে হচ্ছে, বিভিন্ন সাইডের সঙ্গে অনুপাতগুলো করা হচ্ছে। তো প্রথম যদি আমরা দেখি সেটা কী হচ্ছে, এটা এটাকে যদি লম্ব ধরি, তো লম্ব মানে হচ্ছে পারপেন্ডিকুলার পি। তো পি এখানে কোনটা, পি মানে হচ্ছে বিসি, তার সঙ্গে করছি এসি, বিসি বাই এসি, তার মানে কি পি বাই হাইপোটেনিউজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, এইটাকে বলা হয় সাইন থিটা। এখন কেন বলা হয়, কী করে এলো, সেই জিনিসটা নিয়ে এখন আলোচনা হচ্ছে না, এখন জাস্ট জিনিসগুলো জানানো হচ্ছে, জাস্ট বলে দেওয়া হচ্ছে যে কোনটা সাইন থিটা কোনটা কস থিটা। তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। এবারে এটার সঙ্গে আরেকটা জিনিস কি জানা দরকার, যে লম্ব বাই অতিভুজ যদি সাইন থিটা হয় তাহলে এরকম তো হতে পারে যে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তখন কী হবে, তখন হয়ে যাবে এসি বাই বিসি। তাহলে এসি বাই বিসি তাহলে কী, তাহলে এসি বাই বিসি এটা মানে হচ্ছে কোসেকেন্ড, মানে সেটাকে বলা হয় কোসেক থিটা। কোসেকের ফুল ফর্ম হচ্ছে কোসেকেন্ড, সাইন এসআইএন সাইন, সাইনের ফুল ফর্ম হচ্ছে এসআইএন সাইন। তো তখন এটাকে হচ্ছে, এটা হচ্ছে কোসেক থিটা। তাহলে দুটো পেলাম, একবার এইটা যাচ্ছে ওপরে এটা যাচ্ছে নিচে, আর একবার এইটা আসছে ওপরে এইটা আসছে নিচে, তাহলে এই দুটোর মধ্যে হয়ে গেল কমপ্লিট। এবারে হচ্ছে কোজাইন, তো কোজাইন থিটা মানে কি, কোজাইনকে শর্টে বলা হয় কস। এখানে কী হচ্ছে, ভূমি বাই অতিভুজ, তো ভূমি এখানে কী জানি, ভূমি হচ্ছে এবি, অতিভুজ কী আছে, অতিভুজ আছে হচ্ছে এসি, এবি বাই এসি। তো এবিকে আমরা নিয়েছি হচ্ছে বি, মানে ভূমি অতিভুজকে নিয়েছি হচ্ছে এইচ, তো এটার মানে হচ্ছে কস থিটা। তাহলে এরকমও তো হতে পারে যে অতিভুজ বাই ভূমি, সেটা তো হতেই পারে, অতিভুজ বাই ভূমি, তাহলে কী হবে, তখন হয়ে যাবে হচ্ছে এসি বাই এবি। তাহলে সেটাকে কী বলা হয়, যদি অতিভুজ বাই ভূমি হয় তখন সেটা হয়ে যাবে হচ্ছে সেক থিটা। কোসাইন থিটা কী আছে, এবি বাই এসি, সেক থিটা কী আছে, এসি বাই এবি। তাহলে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড বাই হাইপোটেনিউজ, মানে বেস বাই হাইপোটেনিউজ, এইটা হচ্ছে কি, হাইপোটেনিউজ বাই বেস, মানে হাইপোটেনিউজ বাই অ্যাডজাসেন্ট সাইড। তো এটা হচ্ছে কি বলা, এটাকে বলা হয় সেক থিটা, সেকের ফুল ফর্ম হচ্ছে সেকেন্ড। জিনিসটা তো দেখে মনে হবে যে সেকেন্ড আর কোসেকেন্ড একরকম, তাই তো, কিন্তু এখানে জিনিসটা উল্টো, এখানে সাইনের সঙ্গে সম্পর্ক হচ্ছে কোসেকেন্ড, আর কোসাইনের সঙ্গে সম্পর্ক হচ্ছে সেকেন্ড। তার মানে সাইন থিটা কস থিটা হচ্ছে একে অপরের উল্টো, রেসিপ্রোকাল, আর কস থিটা সেক থিটা এটা হচ্ছে একে অপরের কি, রেসিপ্রোকাল। তাহলে বাদবাকি পড়ে থাকছে ট্যান, ট্যানজেন্ট, ট্যানজেন্ট আর কোট্যানজেন্ট, ট্যানজেন্টের শর্ট ফর্ম হচ্ছে ট্যান, আর কোট্যানজেন্টের শর্ট ফর্ম হচ্ছে কট। তাহলে ট্যান আর কটের সম্পর্কটা পড়ে থাকবে, তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে আমরা পারপেন্ডিকুলার হাইপোটেনিউজ সম্পর্ক হয়ে গেছে, বেস হাইপোটেনিউজ সম্পর্ক হয়ে গেছে, তাহলে হাইপোটেনিউজকে ব্যবহার করা কমপ্লিট দুটোর সঙ্গে। এবার কী, তাহলে বাকি থাকছে পারপেন্ডিকুলার আর বেস, পারপেন্ডিকুলার আর বেস এইটা বাকি থাকছে। তো পারপেন্ডিকুলার এখানে কি, বিসি, বেস হচ্ছে এবি, তাহলে বিসি হচ্ছে আমার অপোজিট সাইড, আর এসি হচ্ছে ভূমি মানে অ্যাডজাসেন্ট সাইড, তাহলে বিসিকে নিলাম পারপেন্ডিকুলার পি, আর এসি হচ্ছে বি, এটাকে বলা হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা, এই যে অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট সাইড মানে পারপেন্ডিকুলার বাই বেস, এটা হচ্ছে ট্যান থিটা। তাহলে তো এরকমও বলতে পারি যদি এর উল্টোটা করি, তাহলে উল্টো করলে কী হবে, তখন হয়ে যাবে বেস বাই পারপেন্ডিকুলার, তাহলে সেটা তখন কী আসবে, এসি বাই বিসি। তো এই যে বেস, বেসটা এসি হবে না, বেসটা হবে এবি, বেস হচ্ছে এবি আর পারপেন্ডিকুলার হচ্ছে বিসি, তাহলে এবি বাই বিসি। তো সেই ক্ষেত্রে তখন এটা লাইন ডিসকানেকশন হতে পারে, মেবি আমি বলে রাখছি। তো এবি বাই বিসি, তো সেই সেক্ষেত্রে এটা তখন হয়েছে কি,
অ্যাডজাসেন্ট সাইড বাই অপোজিট সাইড মানে হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার, তখন এটা হয়েছে কট থিটা। তাহলে সাইনের সঙ্গে কোজেক রেসিপোকাল, কসের সঙ্গে সেক রেসিপোকাল, আর টেনের সঙ্গে হচ্ছে কট, একে অপর সঙ্গে রেসিপোকাল। তো সেটা এখানে দিয়েছে, বলছে রিলেশনশিপ বিটুইন দ্য রেসিওস। কোসেক থিটা মানে হচ্ছে কি এসি বাই বিসি। তো এসি মানে কোনটা? হাইপোটেনিউস। বিসি মানে কোনটা? হচ্ছে পারপেন্ডিকুলার। এবারে যদি এটাকে উল্টে দিই, উল্টে দিই কিংবা ধরে নেই দুটোকে যেটা আছে এসি বাই বিসি রয়েছে, তো লব আর হর এই দুটোকে যদি এসি দিয়ে ভাগ করি তাহলে ওপরে তো ওয়ান থাকবে, নিচে কি চলে আসবে? বিসি বাই এসি থাকবে। তাহলে বিসি বাই এসি মানে কী হচ্ছে? সাইন থিটা। তাহলে আমরা কী পেলাম? যে কোসেক থিটার রেসিপ্রোকালটা হচ্ছে কি? সাইন থিটা। সেটা এইভাবেও বার করা যায়, এখানে এসি বাই বিসি রয়েছে, কী করলাম? এসিকে এসি দিয়ে ভাগ করে দিলাম, আবার নিচে রয়েছে যে বিসি সেইটাকেও এসি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ওপরে তো কেটা কাটাকুটি করে ওয়ান আসবে ক্যান্সেল করে, কিন্তু নিচে কী আসবে? বিসি বাই এসি। বিসি মানে হচ্ছে পার্টিকুলার, এসি মানে হচ্ছে হাইপোটেনিউস। তাহলে কী আসছে? তাহলে আসছে ওয়ান বাই সাইন থিটা। তাহলে কী হলো? কোসেকের রেসিপ্রোকাল হচ্ছে সাইন থিটা। ঠিক সেরকম এখানেও রয়েছে সেক থিটা। সেক থিটা মানে কী হচ্ছে? এসি বাই এবি, হাইপোটেনিউস বাই বেস। এবার এখানে কী করা হলো? এখানেও উপরের যে এসি রয়েছে সেটাকে এসি দিয়ে ভাগ করে দিলাম, আর নিচে যেটা এবি আছে সেই এবিটাকেও এসি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে উপরে ক্যান্সেল হয়ে ওয়ান আসছে। এবার দেখতে হবে যে এবি বাই এসি মানে কি? এবি মানে হচ্ছে বেস, এসি মানে হচ্ছে হাইপোটেনিউস। তাহলে বেস বাই হাইপোটেনিউস মানে হচ্ছে কস থিটা। তাহলে সেক্ষেত্রে এটা হলো কি? কস থিটা। তাহলে কি জানতে পারলাম? যে সেক থিটার রেসিপ্রোকাল হচ্ছে ওয়ান বাই কস থিটা। এইভাবেও বার করা যাবে। আবার আসছে কি? কট। তাহলে কট মানে কি? এবি বাই বিসি। এই যে এবি বাই বিসি মানে হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে এবি বাই বিসি, এবার এখানে কী কাজ করছি? এখানে যেটা এবি রয়েছে সেই এবিটাকে এবি দিয়ে ভাগ করে দিলাম ওপরে নিউমারেটরকে, আর নিচে যেটা বিসি আছে সেই বিসিটাকেও এবি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ওপরটা ক্যান্সেল হয়ে কী আসবে? ওপরটা ক্যান্সেল হয়ে ওয়ান আসবে। আর বিসি বাই এবি, এবারে বিসি বাই এবি মানে পারপেন্ডিকুলার বাই বেস, এটা মানে হচ্ছে কি? টেন থিটা। তাহলে এখানে কী পেলাম অ্যান্সারটা? এটা হচ্ছে ওয়ান বাই টেন থিটা। তাহলে কী হলো? কট হচ্ছে কটের রেসিপ্রোকাল, যেটা কী পাচ্ছে? ওয়ান বাই টেন থিটা। তো এবার এখানে একটা নাম দিয়ে দিয়েছে, কী নাম দিয়েছে? যেটা বিসি আছে সেটাকে ছোটো হাতের এ নিয়েছে, যেটা এসি আছে সেটাকে ছোটো হাতের বি নিয়েছে, আর যেটা এবি আছে সেটাকে ছোটো হাতের সি নিয়েছে। তো সেখানে করেছে এবার সাইন থিটা। সাইন থিটা মানে কি? তাহলে পাওয়া যাচ্ছে যে সাইড বিসি বাই সাইড এসি, এর বিসি মানে কি? এ, আর এসি মানে কি? বি। তাহলে কী হলো? এ বাই বি। এবার আসছে কি? কস থিটা। কস থিটা কী নিয়েছে? যে সাইড এবি বাই এসি, তাহলে এবি মানে কত? সি। আর এসি মানে কত? বি। তাহলে হচ্ছে সি বাই বি। এবারে এইবারে কী করেছে? যে এবার এই দুটোর মধ্যে রেসিও করে দিয়েছে, অর্থাৎ এটার সঙ্গে দিয়ে এটাকে ভাগ করেছে। তাহলে কী আসছে? সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা মানে কত? এ বাই বি, এ বাই বি। আর নিচে কী আছে? কস থিটা মানে কি? সি বাই বি মানে বেস বাই হাইপোটেনিউস। তো সি বাই বি যেটা নিচে রয়েছে এটা তো ডিভাইড, এটাকে যদি উপরে নিয়ে এসে ইনটু করা হয় তাহলে কি দাঁড়াবে? তাহলে সি বাই যেটা বি থাকবে তাহলে সেটা পাল্টে যাবে, পাল্টে পরে কী হয়ে যাবে? সেটা হয়ে যাবে বি বাই সি হয়ে যাবে, বি বাই সি। এবার কী পাচ্ছি? এখানে বি বি যদি ক্যান্সেল করে দিই তাহলে আমরা কী পেলাম? এখানে আমরা পেলাম পেলাম হচ্ছে এ বাই সি। এবার এ বাই সি দেখতে হবে কি? এ মানে হচ্ছে কি? বিসি। এ মানে হচ্ছে বিসি, আর সি মানে কি? এবি। তাহলে এখান থেকে কী পাচ্ছি? বিসি বাই এবি। তাহলে বিসি বাই এবি মানে কি জানি? যে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে সেটা কী পেলাম? তাহলে সেটা পেলাম হচ্ছে টেন থিটা। তাহলে কী জানতে পারলাম? যে সাইন থিটা বাই কস থিটা মানে কত? টেন থিটা। তো ঠিক সেরকমভাবে সাইন থিটা ইকুয়াল টু কি? ওয়ান বাই কোসেক থিটা, কিংবা কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই সাইন থিটা। তাহলে এটাও বলা যেতে পারে যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান হচ্ছে ওয়ান। ঠিক সেরকমভাবে কস থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই সেক থিটা, আর সেক থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই কস থিটা। তাহলে কী হচ্ছে? কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান। টেন থিটা সমান হচ্ছে ওয়ান বাই কট থিটা, আর কট থিটা সমান হচ্ছে ওয়ান বাই টেন থিটা, আর কট থিটা ইন্টু টেন থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান, কারণ এগুলো কোণাকোণি সব গুণ হয়ে যাচ্ছে। তো এখানে শুধুমাত্র সাইন থিটা বাই কস থিটা দিয়েছে। এবারে একটা জিনিস এখানে যেটা নেই, যেটা এখানে দেখতে পাচ্ছি না, সেটা আমি বলে দিচ্ছি। যদি কস থিটা বাই সাইন থিটা করা হয় তাহলে কী আসবে? দেখা গেলো যে আমরা যদি কস থিটা বাই সাইন থিটা করি তাহলে তো কিছু একটা আসার কথা। তো কস থিটা কী রয়েছে? কস থিটা রয়েছে সি বাই বি ডিভাইডেড বাই সাইন থিটা কী আছে? এ বাই বি। এটাকে যদি সমান যদি ইনটু করে দিই তাহলে কী হবে? সি বাই বি ইনটু বি বাই
ए पाल्टे जाए तेल एखे बी बी हो गल कैंसल तेल कि अन्सार पड़े थकल अन्सार पड़े थको सी बाई ए एबारे सी मानी कि देखते हैं सी मान हे ए बी और ए कोनटा ए हे जेटा हे बी सी तेल एबारे हे कि ए बी बाई बी सी तेल ए बी बाई बी सी मानी कि पाच्छि जेटा हे बेस ए बी हे बेस और बी सी हे कि परपेंडिकुलर तेल बेस बाई परपेंडिकुलर ये मानी कि ये हे कट थीटा इस कट ए बी बाई बी सी तेल एखे कि ए बी बाई बी सी तमें हे बी बाई पी मैं ये कि कट थीटा तेल कि जानते पेल जे साइन थीटा बाय कॉस थीटा माने हे कि टैन थीटा ठीक सरकम कॉस थीटा बाय साइन थीटा जो उल्टे दी तर मैं ये कि कट थीटा एबार आसछे पिथागोरस थियोरेम तो पिथागोरस थियोरेम থেকে নিয়ে পড়ে এখানে কিছু সূত্র বার করা আছে পিথাগোরাস থিওরেম সম্বন্ধে আমরা কি জানি যে ac স্কয়ার সমান হচ্ছে ab স্কয়ার প্লাস bc স্কয়ার এর ac মানে কি জানি ac মানে হচ্ছে হাইপোটেনিউস ab হচ্ছে বেস আর bc হচ্ছে কি তার লম্ব মানে পারপেন্ডিকুলার মানে কি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ঠিক আছে तो से लेखा रही है एबारे कि डिवाइडिंग बोथ साइड अफ द इक्वेशन बाय ए सी स्क्वायर दुटो साइड जो इक्वेशन रही है से ए सी स्क्वायर दिए भाग कर दीजिए तो जो ये ए सी स्क्वायर दिए भाग कर है तेल क्य पा से लेखा रही है देख जो ए सी स्क्वायर बाय ए सी स्क्वायर समान ए बी स्क्वायर बाय ए सी स्क्वायर प्लस बी सी स्क्वायर बाय ए सी स्क्वायर কী করেছে দুদিকটা এসি স্কোয়ারতে ভাগ করেছে তাহলে কী হচ্ছে তাহলে এই সাইডে তাহলে এই সাইডে এই দুটো যখন ক্যান্সেল হয়ে যাবে তাহলে কী পড়ে থাকবে এদিকে ওয়ান পড়ে থাকবে তাহলে ওয়ান সমান কী পাচ্ছি এ বি স্কোয়ার বাই এসি স্কোয়ার তো এইখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে তো সেক্ষেত্রে কী করতে পারি এই দুটোকে আমরা ব্র্যাকেটে নিয়ে পরে বাইরেটা পুরোটা স্কোয়ার করে দেবো তাহলে এ বি বাই এসির হোল স্কোয়ার সমান হচ্ছে প্লাস কি বি সি বাই এসির হোল স্কোয়ার এবার দেখতে হবে যে এ বি বাই এসি মানে কি তো এ বি বাই এসি এটা মানে হচ্ছে কস থিটা কারণ কি এবি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে কি হাইপোটেনিউস আর বিসি মানে কি হচ্ছে পারপেন্ডিকুলার তাহলে ভূমি বাই অতিভুজ এটা মানে হচ্ছে কস থিটা তো কস থিটা স্কোয়ার আছে আর এটা কি আছে বিসি বাই এসি মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে এটা মানে কি এটা হচ্ছে সাইন থিটা কারণ বিসি বাই এসি হচ্ছে সাইন থিটা তাহলে কি জানতে পারলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র সাইন্স কথিটা প্লাস কস কথিকে ইলেকট্রন ওয়ান সেটা আমরা এইভাবে বার করতে পারলাম তো ঠিক এইভাবে এখান থেকে আরও অনেক সূত্র এবারে এক এক করে বেরোতে শুরু করব কি বলছে সাইন কোজাইন ট্যাঞ্জেন্ট কোসেক সেক অ্যান্ড কোট্যাঞ্জেন্ট আর দ্য সিক্স ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস ছটা ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও এখান থেকে আমরা জানতে পারলাম সাইন কোজাইন ট্যাঞ্জেন্ট কোসেক সেক অ্যান্ড কোট্যাঞ্জেন্ট তো কী কী সূত্রগুলো এখানে হ্যাঁ বল স্যার বলছিলাম পারপেন্ডিকুলারটা বার করতে গেলে হাইপোটেনাস স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার দিলে তো বেরাবে ইজিলি বেরিয়ে যাবে এখান থেকে পিথাগোরাস থিওরেম কি হচ্ছে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এবারে যদি পারপেন্ডিকুলার বার করতে দেয় তাহলে আমরা সিম্পলি করবো কি বিসি স্কোয়ারটাকে এদিকে রেখে দেবো ইকুয়াল টু কী করে দেবো অতিপুজোর সেটা স্কোয়ার থাকবে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার তাহলেও হয়ে যাবে আবার যদি ভূমিটা বার করতে দেয় যদি বেস বেসটা বেস্টা হয়ে যাবে ভূমিটা যদি স্যার না জানা থাকে স্যার ভূমিটা যদি না জানা থাকে তাহলে হাইপোটেনাস হাইপোটেনাস স্কয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কয়ার হ্যাঁ হ্যাঁ তাহলে হবে সেটাও হবে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার সেটাও তখন বেরিয়ে যাবে সেটা তখন একটা পারপেন্ডিকুলার বার করতে পারবো আর একটা ভূমি বার করতে পারবো আর এটা তো অতিপুজের সূত্র তো এটা দিয়েই দিয়েছে তো এবারে আমরা কি জানতে পারলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান এটা তো পেলাম এবারে এটাকে ট্রান্সফর্ম করছে মানে কী করছে এটাকে এবারে চেঞ্জ করছে তো কী কী সূত্র এখান থেকে আসতে পারে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কি কোয়ার স্কোয়ার থিটা যদি ওইদিকে নিয়ে যাওয়া যায় তাহলে কী হবে ওয়ান মাইনাস কোয়ার স্কোয়ার থিটা এবার এই স্কোয়ারটাকে যদি তুলে দিই তাহলে কী হবে এই দিকে যদি রুট দিয়ে দিলাম আর যদি এই দিকে রুট দিয়ে দিই তাহলে কী হবে এই স্কোয়ার রুটটা কেটে যাবে তাহলে কী হবে সাইন থিটা সাইনথিটার সময় আমরা কী জানতে পারছি যে রুট ওভার অফ ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এটাও হতে পারে আবার এখানে কস স্কোয়ার থিটাটাকে যদি এই সাইডে রাখি যদি সাইনটাকে ওইদিকে নিয়ে যায় তাহলে কী হবে কস স্কোয়ার থিটার সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো এবার এখানে যদি রুট দিই তাহলে কী হবে কস থিটার সমান রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা
তাহলে এই দুটো জিনিস এখান থেকে আমরা পেলাম, একটা হচ্ছে কি সাইন থিটা সমান হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস কস কর থিটা, কিংবা সাইন্স কর থিটা মানে ওয়ান মাইনাস কস কর থিটা, আর কস থিটা মানে কি রুট ওভার ওয়ান মাইনাস সাইন্স কর থিটা। এবার দেখ টেন থিটা, তাহলে টেন থিটা মানে আমরা কী জানি, সাইন থিটা বাই কস থিটা। এবার এখানে দুটো জিনিস করা যায়, এক হচ্ছে কি সাইন থিটার জায়গায় যদি কস স্কোয়ার থিটা বসিয়ে দিই সেটাও হবে, আবার কস থিটার জায়গায় যদি সাইন থিটার মানটা বসিয়ে দিই তাহলে সেটাও হবে। কীরকম, সাইন থিটার সমান আমরা কী জানি রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে সেখান থেকে আমরা এটা লিখতে পারি যে টেন থিটার সমান সাইন থিটা বাই কস থিটা সমান কি রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইড বাই কস থিটা। আবার এটাও বলাতে পারে যে টেন থিটার সমান কি কস থিটার সমান কী দিয়েছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সেটাও লেখা যেতে পারে যে টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কি সাইন থিটা বাই রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে টেন থিটার দুটো এখান থেকে আমরা পেলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা তো ওয়ান, সেটা আমরা এখানে প্রথমে পেয়েছি। এবার কী আসছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান সেটা তো আমরা জানি, কিন্তু এখন কী কী জিনিস বাকি রয়েছে, ট্যাঞ্জেন্ট কোসেক সেক আর কোট্যাঞ্জেন্ট মানে ট্যান কট কোসেক আর সেক এই চারটে এখনও বাকি রয়েছে, সাইন আর কোসাইনের কিন্তু আমরা রিলেশন এখানে পেয়ে গেছি সাইন্স কোথায় বা কস কোথায় হলো ওয়ান। কী করে এবারে আসবে, এখানে যেরকম কী করা হয়েছিল যে পিথাগোরাস যে থিওরেম ছিল সে পিথাগোরাস থিওরেমটাকে বোথ সাইডে এ সি স্কোয়ার দিয়ে এখানে ভাগ দিয়ে দেওয়া হয়েছিলো, তারপরে আমরা পেলাম কি সাইন্স কোথায় বা কস কোথায় হলো ওয়ান। এবারে যখন সাইন্স কোথায় বা কস কোথায় হলো ওয়ান আমরা পেয়ে গেছি তখন এখানে কী করা হচ্ছে বোথ সাইডকে প্রথমে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করা হচ্ছে, একবার কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করা হবে আর একবার সাইন স্কোয়ার থিটা দিয়ে ভাগ করা হবে বোথ সাইড, তাহলে এখান থেকে দুটো রিলেশন আমরা পাবো। তাহলে কী হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান কি ওয়ান বাই কস স্কোয়ার থিটা, কারণ দুদিকে কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলো। এইবার কী হচ্ছে এখানে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা যদি কেটে যায় তাহলে এখানে ওয়ান পড়ে থাকে, আর এবার এইটা যেহেতু স্কোয়ার আছে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এরকমও করতে পারি যে সাইন থিটা বাই কস থিটা এই পুরোটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে সেটাও হবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি টেন থিটা, তাহলে টেন থিটা স্কোয়ার মানে হোল স্কোয়ার মানে কত টেন স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে কী সূত্র পেলাম যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। তো এইটাকে কীভাবে লেখে, এটাকে লেখে হচ্ছে এরকম যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এইভাবে জিনিসটাকে লেখা হয়। তাছাড়া এইভাবেও লেখা হয় যে সেক্স স্কোয়ার থিটাকে আলাদা রাখা হয়, মাইনাসটাকে নিয়ে পরে ওইদিকে নিয়ে চলে যাওয়া হয়, ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সমান সেক্স স্কোয়ার থিটা। তো এটা কখন পেলাম যখন এই সূত্রটাকে দুদিকে কস স্কোয়ার থিটাতে ভাগ করলাম। এইবারে কী করছি ওই সেম ইকুয়েশনই ব্যবহার করব, কিন্তু এবারে কী করব বোথ সাইডটাকে সেক্স স্কোয়ার থিটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে কী আসবে সেক্স স্কোয়ার থিটা বাই সেক্স স্কোয়ার থিটা কেটে গিয়ে এখানে ওয়ান আসবে, তারপরে কস স্কোয়ার থিটা ডিভাইড বাই সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি ওয়ান বাই সেক্স স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এখানে দেখ যেরকম ওয়ান বাই কস স্কোয়ার থিটা ছিল তো ওয়ান বাই কস থিটা মানে কি সেক থিটা, কারণ দুটো রেসিপ্রোকাল যেটা আগে এখানে দেখালাম যে এই যে সেক থিটা মানে ওয়ান বাই কস থিটা, তো অতএব কী হচ্ছে ওয়ান বাই কস স্কোয়ার থিটাটা এখানে সেক স্কোয়ার থিটা হয়ে গেছে। ঠিক সেরকম এখানেও যেটা ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা আছে তো ওয়ান বাই সাইন থিটা এর উল্টো কী যেটা হচ্ছে কোসেক থিটা মানে যেটা সমানটা ওয়ান বাই সাইনটা কোসেক, তাহলে কী হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা মানে কোচ হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা মানে কোচ কট স্কোয়ার থিটা, তাহলে এখানে কী পাচ্ছি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। তো সেটাকে এইভাবেও লেখা যায় যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান, আর তাছাড়া কী হয় ওয়ানটাকে এইদিকে রেখে পরে মাইনাসটাকে ওইদিকে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে এইটা এইটা পাওয়া যায় যে ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। তাহলে কী কী জানতে পারলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, সেক স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, অথবা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, আর কী জানতে পারলাম ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা, অথবা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান। তো এগুলো আমরা এখান থেকে পেলাম। তো এখানে সেম জিনিসই দিয়েছে যে রিলেশন বিটুইন দ্য ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও ফিগার থ্রি এ বি সি, এই তিনটের যে অ্যাঙ্গেলগুলো থাকে তার মধ্যে একটা রাইট অ্যাঙ্গেল থাকবে একটা অবশ্যই, তাহলে তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি কত 180 ডিগ্রি, তার মধ্যে যদি একটা রাইট অ্যাঙ্গেল থাকে তাহলে বাদবাকি কত পড়ে থাকে, বাদবাকি পড়ে থাকে 90 ডিগ্রি, তাহলে বাদবাকি অ্যাডজাসেন্ট সাইডের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে থাকে আর অপোজিট সাইডের সঙ্গে যে অ্যাঙ্গেল থাকবে এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে, সমষ্টি হবে 90 ডিগ্রি। তাহলে সাইন এ সমান কি বিসি বাই
এসি, তো এসি হচ্ছে কি এখানে হাইপোটেনিউস, তো এখানে কি করেছে জিনিসটা ছবিটাকে ঘুরিয়ে দিয়েছে, সেই জন্যই জিনিসটা এরকম দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কস মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, ট্যান মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, বাদ বাকি সব এখানে দিয়ে গেছে সাইন সি আর কস সি। তো সাইন কস ট্যান কোসেক সেক আর কট, এই চারটে জিনিস। আচ্ছা এরপরে যেটা বললাম এই যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান হচ্ছে কত 180 ডিগ্রি, তাহলে এ সমান কত 90 ডিগ্রি। এবার এর মধ্যে কানে কী বলেছিলাম যে একটা অ্যাঙ্গেল কত, একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো অ্যাঙ্গেল কী, তাহলে বাকি দুটো অ্যাঙ্গেল মিলে 90 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি এই দুটো মিলে 90 ডিগ্রি হবে। তাহলে শুধু যদি অ্যাঙ্গেল এ বার করতে হয় তাহলে কী হবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি, আর শুধু যদি অ্যাঙ্গেল সি বার করতে হয় তাহলে কী হবে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ, সেটাই এখানে দিয়েছি। আচ্ছা এইবারে যেটা আসছে যেটা হচ্ছে দি ভ্যালুস অফ দ্য ট্রিগনোমেট্রিক রেশিওস ওয়েন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। এখানে কি বলছে, বলছে ওয়েন থিটা কামস ক্লোজার অ্যান্ড ক্লোজার টু 0 ডিগ্রি পয়েন্ট সি অ্যাপ্রোচেস বি ক্লোজার অ্যান্ড ক্লোজার ওয়েন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পয়েন্ট সি কোইনসাইডস অন বি সো দ্যাট বি সি ইকুয়াল টু 0 অ্যান্ড এ বি ইকুয়াল টু এ সি। এখানে এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করা দেয় যে ছবিটা এখানে দিয়েছে কি বলেছে এ বি এ সি আর বি সি। এবারে হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা থিটা, এই থিটার অ্যাঙ্গেলটা যদি ধরনের আস্তে আস্তে কমতে কমতে আসছে, তো যদি এটা কমতে কমতে আসে তাহলে কি হবে, তাহলে যে এসি যে রয়েছে এসিটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। থিটার অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি থাকতো তাহলে তো এটা সোজা এরকম দাঁড়িয়ে থাকতো, তাই না? তাহলে এই যে এসি এখানে যে পয়েন্টটা, তাহলে সে পয়েন্টটা চলে আসতো এরকম জায়গাতে, এখানে সি হতো আর এইভাবে থাকতো বাহুটা, এবারে কি তখন এটা 90 ডিগ্রি হতো। এবার ধরেন সে অ্যাঙ্গেলটা এবার আস্তে আস্তে কমছে, তো কমতে কমতে যদি এভাবে যদি নামতে নামতে আসে, তো একটা সময় যদি থিটা যদি 0 হয়ে যায় তাহলে তখন কী হবে, তাহলে এসি যে লাইনটা সে সি পয়েন্টটা বি এর ওপরে চলে আসবে, তাই না? থিটা যত 0-র দিকে অগ্রসর হবে তত কী হবে, সি পয়েন্টটা আস্তে আস্তে বি এর কাছাকাছি কাছাকাছি আসতে থাকবে, আর ফাইনালি থিটা যখন 0 ডিগ্রি হয়ে যাবে তখন কী হবে, সি পয়েন্টটা পুরোপুরি বি এর সঙ্গে কোইনসাইড করে যাবে, একসঙ্গে মিলে যাবে। তখন আমরা কী বলতে পারবো, তখন আমরা এটাই বলতে পারবো যে এখানে যে বিসি যে হাইটটা রয়েছে সে হাইটটা তখন আর কিছু থাকবে না, কিছু থাকবে না হাইটটা, কারণ হাইটটা তো চলে যাচ্ছে, হাইটটা তখন 0 হচ্ছে। তো তখন আমরা এটা বলতে পারবো কি যে এ বি, এ বি সমান হচ্ছে বিসি, তখন এইটা বলতে আমরা পারবো যে এ বি ইকুয়াল টু বিসি, কারণ তখন বিসি সমান 0 হয়ে যাচ্ছে। তো এবার এখানে কি দিয়েছে যে এবারে এর একটা টেবিল থাকে, যে টেবিলটা এই যে 0 ডিগ্রি 30 ডিগ্রি 35 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি সাইন কস ট্যান। স্যার এটা আরেকভাবেও করা যায়, যেটা টেবিলটা দিয়েছে ওটা সে মানে ক্লক ওয়াইজ সাইন থিটাটা বাই রুট ওভার 2 হবে, আর এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ হবে কোসেক থিটা, আর ট্যান থিটাটা হবে রুট ওভার অবশিষ্ট অংশটা, আর রুট ওভার তারপরে যে অবশিষ্ট এদের অংশটা, মানে ফার্স্টে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি করে সাজিয়ে নিতে হবে। ওইটা বলে দিচ্ছি, ওইটা কী হয়, প্রথমে তো 0 আছে, তারপর 1 আছে, ঠিক আছে, এইভাবে জিনিসটাকে সাজাতে হবে, 0 1 2 তারপর হচ্ছে 3 তারপর হচ্ছে 4, 0 1 2 3 4 এইভাবে জিনিসটাকে করতে হবে, ঠিক আছে। এরপরে কী করতে হয়, এটাকে তোর রুট করে পরে তোর দুই দিয়ে প্রথমে রুট করতে হবে, রুট করে তারপরে এটাকে 2 দিয়ে এটাকে ভাগ করতে হবে। কেন বলছি, কারণ দেখ এখানে কী আছে, 0 ডিগ্রি 30 ডিগ্রি 35 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, এখানে তো জিনিসটাকে এইভাবে বুঝিছে, তো সেটা তো এখানে এইভাবে তো জিনিসটাকে বোঝাবো জিনিসটা কী করে জিনিসটা হচ্ছে, কিন্তু এর একটা ইজি মেথডটা, সেই ইজি মেথডটা আমি প্রথমে বলে রাখি। তো 0 1 2 3 4 0 1 0 1 2 3 4 হলো,
এবার কি করে নিচ্ছি, ধরনের সবকটা রুট রুট করে দেবেন, জিরোর রুট, ওয়ানের রুট, টুয়ের রুট, থ্রিয়ের রুট আর ফোরের রুট সবকটা করে দিলাম বর্গমূল। তো এবারে বর্গমূলের উত্তরটা কী আসবে, জিরোর রুটটা এখানে জিরোই থাকবে, ওয়ানের রুট ওয়ানই থাকবে, দুয়ের রুটটা রুট টু থাকবে, এখানে কিন্তু 1.414 সেসব কিছু করবো না, যেটা তিনের রুট সেটা তিনই থাকবে, চারের রুট আবার কী হবে এখানে দুই আসবে, এটা এলো। এইবারে সবকটাকে দুই দিয়ে ভাগ করে দেবো, এটাকে ভাগ করলাম দুই দিয়ে, এটাকে ভাগ করলাম দুই দিয়ে, এটাকে দুই দিয়ে ভাগ করব, এটাকে দুই দিয়ে ভাগ করব, আর এটাকে দুই দিয়ে ভাগ করব। এইবারে ফাইনাল ইয়ারের মানগুলো লিখব, তাহলে জিরো বাই টু মানে কত, জিরো, তো এখানে কত আছে জিরো, ওয়ান বাই টু মানে কত, ওয়ান বাই টু, তো এখানে ওয়ান বাই টুটা এখানে লেখা নেই, এটা হাফ হবে, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, এই যে সাইন হাফ। এবারে হচ্ছে কি রুট টু বাই টু, তো শুধু দুই, শুধু দুই মানে হচ্ছে কি কিছু না থাকে মানে মাথায় কত পাওয়ার ওয়ান, মানে এর এক্সপোনেন্সিয়াল যেটা ইন্ডেক্স সেটা ওয়ান, ঠিক আছে। তো এই ওয়ানটা কী করে এলো, শুধু দুই মানে কি, শুধু দুই মানে আমরা এরকম বলতে পারি কি যে রুট ওভার অফ টু ইনটু রুট ওভার অফ টু, তো রুট ওভার অফ টু মানে কত, টু টু দি পাওয়ার হাফ ইনটু রুট ওভার অফ টু মানে কত, টু টু দি পাওয়ার হাফ। এবার এখানে এর নিচের যে বেস আছে বেসগুলো দুটোই সমান, এটাও টু এটাও টু, তাহলে কী হবে দুটো বেস মিলে একটা বেস হয়ে যাবে, এবার এর যে ইন্ডেক্সগুলো রয়েছে মানে এই যে এক্সপোনেন্সিয়াল পাওয়ারগুলো সেগুলো এবারে যোগ হয়ে যাবে, তাহলে কী হবে হাফ প্লাস হাফ, তাহলে হাফ প্লাস হাফ মানে কত, টু টু দি পাওয়ার ওয়ান মানে কত টু, তো সেট তাহলে কী হবে রুট ওভার টু, এটা যখন ভাগ করবো তখন নিচে একটা রুট টু পড়ে থাকবে, ওয়ান বাই রুট টু, এখানে ওয়ান বাই রুট টু পড়ে রয়েছে। এবার হচ্ছে রুট থ্রি বাই টু, এটা রুট থ্রি বাই টুই থাকবে, আর যেটা রুট থ্রি বাই টুই আছে আর যেটা টু বাই টু সেটা কি ওয়ান হয়ে যাবে, এখানে ওয়ান আছে। আর এই যে ভ্যালুটা পেলাম এটা হচ্ছে সাইন 0 ডিগ্রির ভ্যালু, এটা হচ্ছে সাইন 30 ডিগ্রির ভ্যালু, এটা হচ্ছে সাইন 45 ডিগ্রির ভ্যালু, এটা হচ্ছে সাইন 60 ডিগ্রির ভ্যালু, আর এটা হচ্ছে সাইন কি 90 ডিগ্রির ভ্যালু, এখানে সবটা থেকে মিলে গেছে, জিরো হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু আর ওয়ান, তাহলে এটা ধরলে সাইন থিটা, তাহলে এবার কস থিটা সমান কি হবে, তো কস থিটার জন্য কস থিটা সমান তো পুরোটা উল্টা হবে, পুরোটা উল্টে যাবে, কি হয়ে যাবে যেটা ওয়ান থাকবে ওয়ানটা চলে আসবে জিরোর কাছে, মানে 90 ডিগ্রির মানটা 0 ডিগ্রি মান হয়ে যাবে কসের ক্ষেত্রে, সাইনের যেটা 60 মান সেটা কস 30 মান হবে, 45 সেমই থাকবে, সাইন থিটা যেটা সাইন 30 ডিগ্রির যে মান হাফ সেটা হয়ে যাবে কস 60 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির যে মাপ জিরো সেটা চলে যাবে কত কস 90 ডিগ্রি। এবারে হচ্ছে কি সাইন থিটা বাই কস থিটা, তো সাইন থিটা বাই কস থিটা তার মাসমানকে ট্যান থিটা, তাহলে 0/1 মানে কত জিরো, এবার কী আসছে এখানে হাফ, হাফ ডিভাইডেড বাই রুট থ্রি বাই টু, তো এটা এটা যখন পাল্টে যাবে তখন কী হবে টু বাই রুট থ্রি হবে, কারণ টুটা চলে যাবে উপরে, তাহলে টু টু যদি ক্যান্সেল হয় তাহলে কত পড়তে হবে 1/√3, তাহলে ট্যান 30-এর মান কত 1/√3, এবার এটা কি আছে সাইন থিটা বাই কস থিটা কত 45 হাফ বাই হাফ মানে 1/√2 বাই 1/√2, তাহলে কি ক্যান্সেল হয়ে যাবে রুট টুটা উপরে যাবে তাহলে কত হচ্ছে 1, তাহলে ট্যান 45 মান কত 1 আসছে। এবার এখানে কী আছে সাইন থিটা বাই কস থিটা, তো √3/2 ডিভাইড বাই হাফ, তো এখানে কী হবে এই টুটা উল্টো দিকে উপরে চলে যাবে, তাহলে টু টু ক্যান্সেল হবে তাহলে কত পড়তে থাকবে ট্যান 60-এর মান √3, আর এখানে কী আসছে 1/0 90 ডিগ্রি, তো কোনো ফিগারকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয় তখন সেটা চলে আসে ইনফিনিটি, মানে এর কোনো শেষ নেই অসীম, এটা তো সেটাই হচ্ছে কি ইনফিনিটি। তাহলে যদি আমরা সাইন থিটা কস থিটা ট্যান থিটা যদি বার করে নিতে পারি তাহলে অবশ্যই আমরা মানে এর উল্টোটা সাইনের উল্টো কোসেক সেটা রেসিপ্রোকাল বেরিয়ে যাবে ইজিলি, কসের উল্টো কি সেক সেটা রেসিপ্রোকাল ইজিলি বেরিয়ে যাবে, আর ট্যানের উল্টো কি কট সেটারও রেসিপ্রোকাল আমরা ইজিলি বার করতে পারব। তো এটা হচ্ছে একটা ইজি মেথড, যে মেথডটা এখানে তোদেরকে আমি বললাম 0 1 2 3 4, প্রথমে এটাকে দুই দিয়ে ভাগ করে দাও নি, তারপরে এটা রুট করে দাও নি, তারপরে এটা অ্যান্সারগুলো সব বেরিয়ে যাবে ইজিলি, তো এই জিনিসটা এখানে বলে দিলাম। এবার এইটাকেই আর একটু ডিটেলসে এটা এখানে দেওয়া রয়েছে একটু অন্যভাবে, তো এখানে কি বলছে বিসি বাই এসি, তো সাইন 0 ডিগ্রি
তো জিরো ডিগ্রিটা কী হচ্ছে, বিসিটা কী হচ্ছে, বিসি তো কিছু থাকছেই না, বিসি সমান তো জিরো হয়ে যাচ্ছে। তাহলে আর এবি সমান এসি, তাহলে কী হচ্ছে জিরো, কারণ বিসি হচ্ছে কারণ ওপরে হচ্ছে জিরো, নিচে যাই মান থাকুক ওপরে তো জিরো থাকবে, তাই অতএব অ্যান্সারটা কী আসছে, জিরো আসছে। কিন্তু কস জিরো ডিগ্রিতে কী হয়, যেটা এবি হয় এবি বাই এসি হয়, ঠিক আছে। তো এবি বাই এসি মানে কি, এবির যা মান এসির তাই মান, তো অতএব এটা কী হলো ওয়ান এল, কারণ এটা কোন ক্ষেত্রে হচ্ছে জিরোর ক্ষেত্রে। সবসময় মনে হবে কিন্তু পাঁচটা অ্যাঙ্গেল নিয়ে এখানে করা হয়েছে আপাতত, কিন্তু এখানে কিন্তু ট্রিগোনোমেট্রিক্যাল কোনো কিছু আলাদা করে কিন্তু টেবিল এখন এই চ্যাপ্টারটায় নেই, সেটা তোদের নিচের দিকে পাবি, যেখানে আরও এক্সট্রা মান তোদের দেওয়া আছে। এই যে আমরা কী কী নিয়ে পড়ছি, শুধুমাত্র জিরো, তারপরে হচ্ছে 30 ডিগ্রি, 30, তারপর হচ্ছে 45, তারপর হচ্ছে 60, আর হচ্ছে কি 90, এই পাঁচটা নিয়ে তো পড়ছি। কিন্তু এরকম ন্যাচারাল সাইন আছে, ন্যাচারাল কোজাইন আছে, আর ন্যাচারাল তোর কটও আছে মানে ট্যান, তো সবেরই এরকম ট্রিগোনোমেট্রিক টেবিল আছে, এরকম ট্রিগোনোমেট্রিক টেবিলও হয়, এরকম লগ টেবিলও হয়। তো যেখানে আদার্স সব ভ্যালুগুলো এখানে সব কিছু একের পর এক করে সব কিছু বার করা আছে টোটাল। তো আপাতত এখন এই টেবিলটাও কাজে লাগে, এরকম লগ টেবিল হয়, ট্রিগোনোমেট্রিক টেবিল হয়, এগুলো সব কাজে লাগে বড় বড় কিছু ক্যালকুলেশনস করার জন্য। তো এখানে জিনিসটাকে প্রথমে এটা বলে রাখি, তো কী হচ্ছে, তো জিরো যখন হচ্ছে তাহলে এবি বাই এসি, এবি আর এসি দুটোই সমান সমান হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কী হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, তাহলে কী হবে ওয়ান হলো কসের ক্ষেত্রে। সাইনের ক্ষেত্রে কী হচ্ছে বিসি, এবার বিসি তো কিছু থাকছেই না, জিরো হয়ে যাচ্ছে, তাহলে ওপরে যখন জিরো থাকবে নিচে যায় থাকবে তাহলে ট্যান্সার জিরো হবে। এবার হচ্ছে ট্যান, তো ট্যান মানে কি সাইন বাই কস, তাহলে জিরো বাই ওয়ান মানে কত, জিরোই। ট্যান মানে কী আসছে বিসি বাই এবি, তাহলে বিসি পারপেন্ডিকুলার, এবি মানে হচ্ছে বেস, ঠিক আছে না। তো সেক্ষেত্রে বিসি তো আমার জিরো, তাহলে জিরো বাই এবি কি জিরোই আসবে। তো এখান থেকে আমরা কী পেলাম, সাইন জিরো ডিগ্রি, কস জিরো ডিগ্রি, ট্যান জিরো ডিগ্রি মানগুলো আমরা পেলাম। এরপর আসছে কি যে থিটা যদি 30 ডিগ্রি হয়, তো সেইটাকে এখানে যে জিনিসগুলোকে বুঝিতে এটা জ্যামিতির সাহায্যে জিনিসটাকে বুঝিয়ে দিই তোদের। তো কী বলছে, সিবি, সিবি ইজ এক্সটেন্ডেড টু ডি, সিবিটাকে ডি অবধি বাড়িয়েছে, টু মেক কী জন্য বাড়িয়েছে, যাতে বি ডি সমান যাতে সিবি হয়, বিডির যা লেন্থ সেটা সমান যাতে সিবি হয়, সেই জন্যে এটাকে একটু বাড়িয়েছে, ঠিক আছে। এরপরে কী করেছে, এর সঙ্গে ডিটাকে যোগ করেছে, এটা কোন সূত্রে মানে কোন ক্ষেত্রে করছে, যখন 30 ডিগ্রি, থিটা যখন 30 ডিগ্রি। এবার কী হচ্ছে, তাহলে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল পাওয়া গেল, একটা হচ্ছে এবিসি, একটা হচ্ছে এবিডি, কিংবা এসিবি একটা, একটা হচ্ছে এডিবি, তাহলে দুটো ট্রাইঙ্গেলে কি কংগ্রুয়েন্ট, একই রকম, কারণ এদের এই যে লাইনটা এবি, এদের এবি লাইনটা কমন, ঠিক আছে। বিসি সমান হচ্ছে ডিবি, এটাও ঠিক আছে, তাহলে অতএব কী হবে, এসি যা মান থাকবে এডির মান সেমই থাকবে, এটা হলো। এবার এই লাইনটা যদি এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এদিকে এটাও 90 ডিগ্রি হবে, তাহলে অতএব এখানে যে অ্যাঙ্গেল থাকবে তাহলে সেম অ্যাঙ্গেল এটাও হবে, তাহলে অতএব এই জিনিসটা কী হলো, মিলে গেল। এবারে কী বলছে, এসি সমান হচ্ছে এডি, দ্য ট্রাইঙ্গেল এ সি ডি, এবার যদি বড় ট্রাইঙ্গেল নেওয়া হয় এ সি ডি, দি ট্রাইঙ্গেল এ সি ডি ইজ এন ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেল, মানে কি সমবাহু সমকোণী ত্রিভুজ। এখানে কী বলেছে, এবার বলছে ইফ, এখানে জিনিসটা বুঝবি, ইফ ইফ এসি সমান যদি এক্স হয়, এসি সমান যদি কী হয় এক্স, তাহলে সমবাহু তো এসির যা মান ডিসির তাই মান, এডিরও তাই মান, তাহলে এসি সমান যদি এক্স হয় তাহলে বিডি সমান তার হাফ হবে, মানে সরি বিসি সমান তার হাফ এক্স হবে, আবার বিডি সমানও হাফ এক্স হবে, কারণ হাফে হাফে মিলে তবে তো এটাও এক্স দাঁড়াবে, তাহলে বিসি সমান কত করেছে এক্স বাই টু, তাহলে বিসি সমান যদি এক্স বাই টু হয় তাহলে এবি সমান কত, তাহলে এবির মানটা কত, হোয়াট ইজ দ্য মান অফ দ্য এবি, তাহলে এবির মান এখানে কত বার করেছে, যেটা হচ্ছে কি রুট 3/2 ইন্টু এক্স। তো এবার এটা কী করে এলো, এটা তো জানার বিষয় কী করে এটা জিনিসটা বেরোলো, তো সেক্ষেত্রে এখানে যদি আমরা পিথাগোরাস করি তাহলে জিনিসটা আমরা ইজিলি এখান থেকে বার করতে পারবো, তাই না, কারণ এখান থেকে আমাদের কী বার করতে বলেছে, আমাদেরকে এই লেন্থটা বার করতে বলেছে, তো
तो हमें जो एखे एरकम करी जे एक्स स्क्वायर माइनस मैं एक्स स्क्वायर इक्वल टू की होगे तोर एक्स स्क्वायर बाई फोर कारण कि कारण ये लेंथटा जेटा हाफ एक्स आछे एटा जदि आमी लम्ब धरी ताले कि एक्स बाई टू एर एखे एक होल स्क्वायर होबे এই হোল স্কোয়ার হবে তাহলে সেটাকে হোল স্কোয়ারটাকে আমি সরাসরি এখানে কী করলাম এক্স স্কোয়ার বাই ফোর করে দিলাম প্লাস এই লেন্থটা এ বি লেন্থটা যেটা তুই আমাকে এখন কিছুক্ষণ আগে বলছিলিস যে স্যার তাহলে ভূমি বার করতে গেলে লম্ব বার করতে কী করতে হবে তাহলে এটা কী হলো এটাও হলো তাহলে কি এ বি স্কোয়ার হলো ঠিক আছে এবার আমাকে এ বিটা বার করতে হবে তাহলে কী করবো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর এটাই তো হবে এত কিছু হওয়ার জায়গা নেই সমান হচ্ছে কি এ বি স্কোয়ার হলো এ বির হোল স্কোয়ার থাকছে এটা এবারে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর তাহলে কত হয় এখানে ফোর যদি লসাগু ডাইরেক্ট করে দিলে হবে নি আমি তোদেরকে ভেঙে দেখাচ্ছি আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে বুঝতে যাতে অসুবিধা না হয় তাহলে ফোর যদি লসাগু হয় তাহলে এখানে কি আসছে ফোর এক্স স্কোয়ার বলছিলাম কি যে স্যার ওটা ডাইরেক্ট ফর্মুলাটা ফেলে দিলে যেটা পারপেন্ডিকুলারের মান আর যেটা হাইপোটেনাসের মান ওটা দুটো স্কোয়ার মাইনাস করে দিলে হবে নি ওটাই তো করছি আমি তো ফর্মুলাতে ফেলেছি এটা হচ্ছে এক্স স্কয়ার এটা চাপ দিয়ে ডিভাইডেড বাই 4 হচ্ছে কেন এটা কেন হচ্ছে এবারে সেই জিনিসটা বোঝার জন্য আমি আগেই বললাম যে ভালো করে জিনিসটা নোটিস কর এখানে কি জিনিসটা নিয়ে যাবে এখানে প্রথমে এ বি সি এই ট্রায়াঙ্গেলটা ছিল এ বি সি তো এইটা কি করেছে তখন 0 ডিগ্রি মান বার করছিল এবারে কি করেছে 30 ডিগ্রি করছে তো সেক্ষেত্রে কি করেছে বি সি যে লেন্থটা ছিল বি সি সে লেন্থটাকে আরেকটু বাড়িয়েছে তো সেটা কদর অবধি নিয়ে গেছে বি ডি অবধি তো এই লেন্থটা কীরকম হবে বি সি যা লেন্থ যা মাপ মেজারমেন্ট সেম মেজারমেন্ট হচ্ছে বিডি একদম সেম তারপরে কী করেছে এ ডিটাকে জয়েন করেছে এরপরে কী হয়ে গেছে এই যে ত্রিভুজটা টোটাল এ ডি সি বা এ সি ডি এটা হয়ে গেছে একটা সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কেন কারণ বি সি যা মাপ আছে এ ডির মাপও সেম আছে মানে বিডির মাপ ঠিক আছে এবারে এই দুটো যে ট্রায়াঙ্গেল তাদের মধ্যে এই লেন্থটা কমন এ বি লেন্থটা কমন ওকে তাহলে এবার অটোমেটিক্যালি তাহলে এসি আর এডিটা কমন হয়ে যাবে তো সেজন্য এটা হচ্ছে কি এটা দুটো ট্রায়াঙ্গেলই এ বি সি আর এ বি ডি দুটো হচ্ছে কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল তো দুটো মিলে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এইবারে কী করেছে এসি যে লেন্থটা সেই লেন্থটাকে নিয়েছে হচ্ছে এক্স এক্স নিয়েছে তো এবার সমবাহু হলে কী হবে এসি যদি এক্স হয় তাহলে এডিটাও এক্স হবে তাহলে টোটাল যে ডিসি তাহলে সেটাও এক্স হবে তো ডিসি যদি এক্স হয় তাহলে বিসি কত হবে বিসি আমার এক্স বাই টু হবে না অটোমেটিক তো হাফ হয়ে যাবে ঠিক সেরকম বিডিটা কত হবে বিডিও তো এক্স বাই টু হবে বিডিও এক্স বাই টু হবে এইবারে কি বলেছে যে আমাকে এ বিটা বার করতে হবে তাহলে এ বি যদি বার করতে হয় তাহলে সেখানে কী করবো এটা যদি অতিভুজ ধরছি তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার সমান কি এই হাফ এক্স স্কোয়ার হাফ হাফ ইন্টু এক্স এইটা যদি পুরোটা যদি স্কোয়ার করা হয় হাফ ইন্টু এক্স স্কোয়ার করে তাহলে কত আসবে উপরে আসবে এক্স স্কোয়ার নিচে আসবে ফোর তাই তো তো সেটাই এখানে করেছি এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার বাই ফোর প্লাস এ বি স্কোয়ার এবারে এটা দুটো যোগ হচ্ছে হ্যাঁ দুটো যোগ হচ্ছে এইটার সঙ্গে এটা যোগ হচ্ছে তারপরে এটা বেরোচ্ছে কারণ পিথাগোরাস থিওরেম হচ্ছে পিথাগোরাস এটা তখন তোদেরকে বললাম এই জন্য দুটো বার করার জিনিস তো এবার কী হলো ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর সমান কী আসছে থ্রি এক্স স্কোয়ার বাই ফোর সমান কত থ্রি এক্স স্কোয়ার বাই ফোর সমান কী সমান হচ্ছে এ বি স্কোয়ার এবারে এ বি শুধু যদি এ বি বার করতে তাহলে কী হবে তাহলে তো এদিকে রুট হয়ে যাবে তো এদিকে যদি রুট হয় তাহলে কী হবে থ্রি এক্স স্কোয়ার বাই ফোর তাহলে এখান থেকে কী কী জিনিস তাহলে পড়ে থাকবে এক্সটা বাইরে বেরোবে ফোরের বর্গমূল দুই থাকবে আর উপরে কী পড়ে থাকবে রুট থ্রি তাহলে কী হচ্ছে রুট থ্রি বাই এক্স ইন্টু টু দেখ সেটাই এখানে করেছে এ বি সমান কী হচ্ছে রুট ওভার থ্রি বাই টু ইন্টু এক্স তাহলে স্যার ওই এক্স স্কোয়ারটা একটা স্কোয়ার উঠা ধরুন ওটা রুট ওভার হচ্ছে হুম এক্স স্কোয়ার আছে স্কোয়ারের বর্গমূল হলে তো ওখান থেকে তো একটা সিঙ্গেলই বেরোবে যেটা স্কোয়ারের মানে যেটা এক্স স্কোয়ার আছে ওর উপরে যখন আমি রুট বর্গমূল করছি তাহলে এখান থেকে বর্গমূল আর স্কোয়ারটা তো কেটে যাচ্ছে তাহলে তো একটা সিঙ্গেল এক্সই বেরিয়ে আসবে
এবারে এখানে 4 মানে কত 2 স্কয়ার 2 ইনটু 2 তাহলে সেখান থেকে বর্গমূল 2 স্কয়ারটা 2 টা কাটো তাহলে একটা 2ই বেরিয়ে গেল ঠিক সেরকম এখানে এবারে 3 আছে 3 এর তো আর কিছু না 9 তো নেই যেখানে একটা 3 বের হবে তো অতএব এখানে √3 বেরিয়ে গেল তাহলে ab সমান কি পেলাম √3 বাই 2 ইনটু x এইবারে কি বার করেছে সাইন থিটা এবার থিটা এখানে কত দিয়েছে 30 ডিগ্রি তো সেটা এখানে কি বলছে যে সাইন থিটা মানে কি cb বাই ac তো cb মানে কোনটা acb বাই ac তো cb কত cb হচ্ছে আমার হাফ x এখান থেকে এটা হাফ x আর ac মানে কি ac মানে হচ্ছে x তাহলে হাফ x বাই x তাহলে এটা কাটাকুটি করে কি আসছে শুধু হাফ আসছে তাহলে সাইন 30 এর মান কত হাফ এবার আসছে কি cos থিটা তো cos মানে কি আমরা কি জানি ab বাই ac মানে কি এটা হচ্ছে ab ab হচ্ছে ভূমি ac হচ্ছে কি অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে ভূমির মান আমরা কত পেয়েছি √3 বাই 2 ইনটু x আর অতিভুজের মান কত আছে x আছে তাহলে √3 বাই 2 x ডিভাইড বাই x তাহলে x আর x যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কত আসছে √3 বাই 2 তাহলে হাফ এলো আর √3 বাই 2 এলো তাহলে এখান থেকে অটোমেটিক্যালি আমরা ট্যানটা বার করতে পারবো ট্যান থিটার মান কত 1 বাই রুট 3 যেটা তোদেরকে এখানে করে দেখালাম এই সাইন 30 হাফ কস 30 হচ্ছে রুট 3 বাই 2 আর ট্যান 30 হচ্ছে কত 1 বাই রুট 3 তো আমি এখানে যে পদ্ধতিটা দেখালাম 0 1 2 3 4 তো এটা হচ্ছে সবথেকে ইজি পদ্ধতি আর এটাকে জ্যামিতির মাধ্যমে কী করে বার করেছে সেটা এখানে দেওয়া রয়েছে তো এখন আমি কী কী জানতে পারলাম থিটা হচ্ছে 0 আর যখন থিটা হচ্ছে 30 ডিগ্রি এরপরে আছে হচ্ছে থিটা আমরা হাফের সাহায্যে করতাম হাফের সাহায্যে থিটার মানগুলো হাফ মানে কি চাঁদার সাহায্যে না হাত হাত মানে হচ্ছে যদি হয়তো হাতটা পাঁচটা আঙ্গুলে আমরা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি করে ধরে নিলাম তারপর এবারে ফার্স্টে যেটা 0 ডিগ্রি 0 ডিগ্রি থেকে এরপরে অবশিষ্ট আঙ্গুল তাহলে রুট 0 মাইনাস নিচে এরপরে 2 ডিভাইডেড বাই 2 যেটা হচ্ছে ওটা এরকম ভাবে করতে হবে ওই পদ্ধতি তো ওটাতে আমি করিনি অ্যাকচুয়ালি তো আমি যেটা শিখেছিলাম সেটা আমি তোদের সঙ্গে শেয়ার করলাম আর তার সঙ্গে আরেকটা পদ্ধতি এখানে দেওয়া রয়েছে তো আজকে আমার একটা নেক্সট ক্লাস আছে তো আমি এর পরের দিন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি আর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি কী করে বেরোচ্ছে সেটা বোঝাবো আর তারপরে ফার্দার এই চ্যাপ্টারটি নিয়ে পরে আর একটু আস্তে আস্তে এগোবো কারণ এরপর আর একটা জিনিস আছে কি যে কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট বিষয়ে কিন্তু এখানে জিনিসগুলো জানার আছে যে কখন কোন কোয়াড্রেন্টে সাইন পজিটিভ কোন কোয়াড্রেন্টে কস পজিটিভ কোন কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ সেগুলো কিন্তু জানার আছে এটাও কিন্তু বহুত ইম্পর্টেন্ট এটা এই কোয়াড্রেন্টগুলো জানা তো আজকে আমি এতদূর অব্দি যা পড়ালাম সেটা তোদের মধ্যে বুঝতে কোনো কিছু অসুবিধা হয়েছে না ঠিক আছে বুঝতে পেরেছিস তো হ্যাঁ স্যার ঠিকই আছে আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আমি একটা কিছু ছোটো টাস্ক দেবো সে টাস্কটা অবশ্যই করে নিস ঠিক আছে স্যার আজকে স্যার টাস্কটা থাকে না দেখি আমি অল্প করে একটা টাস্ক একটা করলে সেটা ঠিক লাগে মানে পুরো ক্লাসটাকে কমপ্লিট হয় ওকে ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ স্যার ওকে ওয়েলকাম স্টে সেফ স্টে হোম টেক কেয়ার বাই ওয়েলকাম